হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনার থাম্বনেইলটা দেখে বুঝে গেছেন, যদি আপনার জিমেল, ধরুন আপনার একটি জিমেল আছে, তো সেই জিমেলটা আপনি অন্য কোনো মোবাইলে ভুলবশত লগ ইন করে ফেলেছেন, তো লগ আউট দিতে আপনার কোনো খেয়াল ছিল না, তো এখন সেই মোবাইলটি নিয়ে ধরেন বিদেশে চলে গেছে বা ঢাকাতে চলে গেছে, অন্য অন্য কোনো জেলাতে চলে গেছে, তো এখন সেই ব্যক্তি আপনার কাছে নেই। তো এখন যদি আপনার সেই জিমেলটি আপনার মোবাইলে থেকে থাকে, সেই জিমেল থেকে আপনি কিন্তু সেই মোবাইলটি রিমুভ করতে পারবেন এখান থেকে বসে। ধরুন আপনি চাঁদপুরে আছেন, এখন ঢাকাতে চলে গেছে আপনার বন্ধু আপনার সেই মোবাইলটি নিয়ে, তো এখন সেই মোবাইলের জিমেলটা আপনারা কীভাবে লগ আউট করবেন, তো এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিও। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনারা চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। হ্যাঁ, গুগল ক্রোম ব্রাউজার চলে যাবেন। গুগল ক্রোম ব্রাউজারে চলে আসার পর আপনারা প্রথমে গুগলে এটাকে, যেমন আমি এই জিমেলটা অনেকজনকে দিয়েছি, তো এখন আমি এই জিমেলটাকে আমার নিজের পার্সোনালভাবে করে নেব। করতে হলে আমি সেই যতটা মোবাইলে আমি জিমেলটা লগ ইন করেছি, তো ততটা মোবাইল থেকে জিমেলটাকে এখন রিমুভ করব। তো এই রিমুভ করতে হলে আপনাদেরকে প্রথমে এই গুগলে আপনাদের সেই জিমেলটা এখানে নিয়ে আসবেন। আসার পর যদি অন্য একটা জিমেল থেকে থাকে, তাহলে কিন্তু আপনি এখানে নিচে থেকে যে এই জায়গা থেকে অ্যাড করে নেবেন। তো অ্যাড করার পর আপনারা চলে যাবেন যে এই অপশনটাতে, এই যে জিমেলটাতে, এটা এটা বসালে কিন্তু আপনার এটা আসবে। তো আসার পর আপনারা এটাতে ক্লিক করবেন। তো এটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, তো এই অপশনটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সিকিউরিটি, তো এই সিকিউরিটিতে আমরা ক্লিক করে দেবো। এই সিকিউরিটিতে, তো সিকিউরিটিতে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে যাবেন, নিচে চলে যাবেন, নিচে নিচে নিচে। তো নিচে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা কোন কোন অ্যাক্সেসে আছে। যেমন দেখতে পাচ্ছেন যে 30+, মানে 30টা মোবাইলের ভিতরে আমার এই জিমেলটা লগ ইন করা আছে। তো আমি এখান থেকে কিন্তু আমার কম্পিউটারের মাধ্যমে কিন্তু এখান থেকে একটা একটা করে লগ আউট করতে পারবো। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে গেমগুলোতে আমার জিমেলের পারমিশনগুলো দিয়েছি, তো সেই গেমগুলো এখানে শো করছে। চাইলে আমি সেই গেমগুলোকে রিমুভ করতে পারবো। তো এটা নিয়ে আমার চ্যানেলের মনে একটি ভিডিও আছে, তো সেটা আপনারা দেখতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন যে +31, ঠিক আছে, এই 31টা মোবাইলে এই জিমেলটা লগ ইন করা আছে। তো এখন আমরা এই 31-এ প্লাসে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা আমার কম্পিউটারে উইন্ডোজ, এটাকে রিমুভ করব না, প্রথম থেকে একটি একটি করে মোবাইলে রিমুভ করব। কোন কোন মোবাইলে রিমুভ আছে সেই সেই মোবাইলের নাম দেখতে পাচ্ছেন, যে রেডমি, গ্যালাক্সি 6, তারপর আপনি ভিভো দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মোবাইলে আমার এই জিমেলটা লগ ইন করা আছে। তো আমি এখন একটা একটা করে রিমুভ করে দেবো এখান থেকে। তো রিমুভ করতে হলে আপনাদেরকে এই দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন সাইন আউট, মানে আমি যদি দেখা যায় সাইন আউটে ক্লিক করে দিই, তাহলে তার মোবাইল থেকে এই জিমেলটা লগ আউট অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। তো আপনি দেখেন সাইন আউটে ক্লিক করার পর, তাহলে সাইন আউটে ক্লিক করবেন। তো করার পর ওকে। তো দেখতে পাচ্ছেন আমরা একটা মোবাইল থেকে পারমিশন নিয়ে, একটা মোবাইলের যে পারমিশন ছিল আমার জিমেলটার, এখন কিন্তু আর সেই মোবাইলে কিন্তু সেই জিমেলটা নেই। এখন কিন্তু আমি সেই জিমেলটাকে এখান থেকে বসে সেই জিমেলটাকে লগ আউট করে ফেলেছি। তার মোবাইলটা আমার হাতে আনা লাগে নাই, আমি আমার কম্পিউটার দিয়েই করে ফেলেছি। তো এটা আপনারা মোবাইলেও পারবেন, যাদের মোবাইল আছে তারা মোবাইলেও পারবেন। মোবাইলে পারতে হলে আপনাদেরকে এই ক্রোম ব্রাউজারে আসতে হবে। ওই আমি যেভাবে দেখিয়েছি ওভাবে করলে আপনারা এই মোবাইলে এরকমই আসে আর কি। তো এভাবে একটা একটা করে আপনারা মোবাইলের যে জিমেলগুলো লগ আউট করে দিবেন, ঠিক আছে, এই লগ আউট আউটে ক্লিক করবেন, আর তারপরে ওকেতে ক্লিক করে দিবেন। তারপরে এই যে এটাতে ক্লিক করে আপনারা ওকেতে ক্লিক করে দিবেন। এভাবে আর কি একটা একটা করে সবটি জিমেল আপনারা লগ আউট করতে পারবেন। ততগুলো গেমে আপনারা অ্যাক্সেস দিয়ে রেখেছেন, তো ততগুলো গেম কিন্তু আপনারা আউট করতে পারবেন, এবং কি আপনার জিমেলটা কিন্তু এভাবে কিন্তু হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে খুব সাবধান করে দিচ্ছি, আপনারা আপনাদের পার্সোনাল জিমেল কখনো কাউর মোবাইলও আপনি লগ ইন করবেন না। লগ ইন করলে কিন্তু তার যে আপনার পাসওয়ার্ড দেখে ফেলবে, আপনার সিকিউরিটি দেখে ফেলবে, সব কিন্তু সে পাল্টিয়ে নিজের করে নেবে। যদি সেটাতে আপনার ইউটিউব চ্যানেল থাকে, তাহলে অন্য অন্য কোনো ফেসবুক থেকে থাকে, তা না হলে গেমস, ফ্রি ফায়ার, পাবজি গেম থেকে থাকে, তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই আগের মতোই সেই কথাটি কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব।